কেমন আঁকা দাদা, ডেন্টাল কেমন কাটা? আমি অবলো যে বেটা ওই বেটা কই গেছে এই টুট টুট টুট, ঠিক আছে? এগুলো চলে আসছে আমাদের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, একটা মানে আলাদা একটা বানাই ফেলছে আর কি সবাই। মানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কি ফর্মালে চলে আসা উচিত? কই থাকস কই আসো সেগুলো হচ্ছে গুরুচণ্ডালি থাকিস। এবং এটা নিয়ে আমি আসলে কথা বলছিলাম যে আমাদের কথাবার্তার মাধ্যমে যেতে যেতে কিন্তু আমরা আমাদের ভাষাটাকে নক আউট করেছি, যেটা হচ্ছে তৌফিক ভাই তার বাংলাতে গানে লিখেছিলেন, রহলো তোমার আমার গিয়েছে খেয়েছে সিরিয়াসলি খে। তো আমরা যাচ্ছিলাম আমরা বাসা, তো হচ্ছিল রেইনিং অন দা রাস্তা, ও লিসেন না হাউ ফান হয়েছে কাজটা, এই যে অবস্থা এখান থেকে কিন্তু, এবং এটাকেই আমরা অভ্যস্ত হয়ে গেছি। আগে আমরা শুনে আসতাম, এখন কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি না, এই ব্রো কি অবস্থা, কেমন আছো, ভালো আছো? এবং আরেকটি বিষয় হচ্ছে যে আর্যেরা অনেকেই আমাকে বলছেন, বড় বড় অনেকেই বলেছেন যে আর্যেদের বিরুদ্ধে বা আর্যেরা যেভাবে কথা বলছে এটা নিয়ে আমরা এটা নিয়ে কেন বাসু কোনো ধরনের স্ট্যান্ডে যাচ্ছে না, সেক্ষেত্রে আপনার কি মন্তব্য? আমরা উচ্চারণ করি যে যখন এখানে কোনো শব্দ ব্যবহার করছি যে তখন এটা আ বা এ হয়ে যায়। তাহলে ও হয়ে যায় কেমনে? আপনি বলছেন এ শব্দের ভিতরে ঢুকতে গিয়ে ও আয়না, আবার লেখার সময় নামে বলছেন ও বল, মানে ছাত্রামে প্যাচ মজা না খুব মজা? আমি যদি এই উচ্চারণটা করি মজা লো না মজা লো, আমার ল্যাপটপে দুইটাই আছে, আমার ল্যাপটপে সাকিব নায়কও আছে, আমার ল্যাপটপে সানি লিওনও আছে। এটা তো এক এক সময় এক একটা, আমার যখন পছন্দ হবে সেই সময় আমি সাকিব নায়ক দেখবো, যখন পছন্দ হবে আমি সানি লিওনের একটা গান দেখবো। সমস্যা তো ইয়ে না, আমরা তো সার্কামস্ট্যান্স নষ্ট করে ফেলি, এটি হচ্ছে আমাদের মেন বিচারবর্তা যে আমরা সমস্যাটাকে নষ্ট করে ফেলছি। যেমন ইপরে আপনাকে আমি যেটা বলি যে এই যে টিকটক লাইকি লাইকি একটা পরিচিত হলো, একটা থেকে যেটা আগে বলেছিলাম লাইকি একটা পরিচিত হলো কাদের মাধ্যমে, এই অপুয়ার মামন লাইকি অ্যাপসে কিন্তু আমার দেখা অনেক ট্যালেন্টেড বাংলাদেশ অনেক ছেলেপেলে আছে যাদের কোনো ফলোয়ারই নেই কিছুই নেই, তারা ভালো লেভেলে কাজ করতেছে, সেম এস টিকটক। আমি নিজেও টিকটকে দুই একটা ভিডিও বানিয়ে আমারও ভিডিও ভাইরাল, দুইটা ভিডিও ভাইরাল হয়, তা আমার নাম কজন আপনারা জানেন, কিন্তু এবং টিকটক পেজে সেগুলো যাবে না, যারা একটু এমনি এমনি করবে গানের গ চিনে না কিন্তু এমনি এমনি করবে তাদেরকেই উঠাবেন। কেন? কারণ আমাদের হচ্ছে কোয়ালিটি। এই যে দেখেন আসুদা বাড়া বানান বোধা আজকে একটা ভোটা দিয়ে করতেছে, আমার ছেলে পেলেরাও পচানোর জন্য হলো আপনার তাদেরকে প্রমোট দিচ্ছে, আমার কোনো পোস্ট কি আজ পর্যন্ত প্রমোট হচ্ছে? প্রমোট হচ্ছে না। কারণ আমরা দিন শেষে কি চাই? আমরা দিন শেষে চাই এইগুলো, দিন শেষে চারকে চারকে সিএইচএডি চাই না, সিএইচইউডি চাই। আপনাদের যে সার্টিফিকেট সবকিছু আমার এই নামটাই করা, যেহেতু বাংলাদেশে আমার কাছে যতটুকু মনে হয় যে এডিটেবিল করতে যায় আমার নামটা চেক করতে অনেক আমার করতে হবে, অনেকটা সময় সাপেক্ষ এবং অনেক ঝুঁকি ঝামেলা করে তারপর আমার নামটা পরিবর্তন করতে হবে। সেটা আমার নামটা যদি পরিবর্তন করতে হয় সেটা আমার বাবা মার আমার ব্যাপারটা নিয়ে আপনারা ডাকছান জিহানের আড্ডায় ডাল সুইট জিহান গেনে আমাদের সাথে কথা বলবান, তেনে আমাদের কবে প্রেয়মক দেখে নিচ্ছি আমাদের শোভন কাকা। কি হলো ভাই আমি থাকি সবসময় যে ডাবলে নাকি এটা নিয়ে থাকি, যাই হোক যেহেতু তুমি যেভাবে শুরু করছো তাতে সময় তাও গরু বুঝেন না
গুরু না গরু গয় একারতা রয় রসু নাকি গ র রসু গ বচন রসু কথা এক বাক্য দেখাল কেমন কথা এনকাল গো কথা অন্তর গো কথা গো খুব গো কবর আমারও বেশ ভালো গাক্কা না আমি আছে কেসটা বরেন গাক্কা আমারও আমরা একটু মজা করলাম সেটা হচ্ছে যে আমাদের একটা এক্সপেরিমেন্ট ছিল যেহেতু দাদাও টাকলামিতে এক্সপার্ট আমরা আমিও মোটামুটি টাকলামি পারি যদি আমরা টাকলাম করি না আজকে চতুর্থ পর্বে আমাদের সাথে রয়েছেন শুভন রয়দান খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব খুবই ভালো লাগার একজন মানুষ এবং তার সাথে প্রায় সময় আমরা এইসব টাকলামি নিয়ে কথা বলি আমার টাকলামি নিয়ে আমরা বাসকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারি সেসব নিয়েও আমরা কাজ করি তার সাথে আমরা শর্ট ফিল্ম বানিয়েছি বইমেলাতে আমরা বলছি যে নামে বানানে আসলে ভুল আছে আপনার কি বক্তব্য নামের বানানে ভুল এটা ছোটবেলা থেকে যেটা আমরা জেনে আছি যে নাম যেটা সেটা কোনো ভুল সেটা যে কোনো ভাবে বানানটা দেখা যায় কিন্তু যেমন আমার বানানটাই আমার বানানের যে বানানটা সেটা হলো SHOVAN এখানে যদি আমি একটা বলি একদম মানে বাঙালি যেটা এখন যেটা তুমি প্রচলন করেছো বা আমরা সহজ ভাবে যেটা বলি বা বিদেশিরা আমার নামটা যেভাবে উচ্চারণ করবে সেটা হলো শোভান অথবা শোভান এটা আমার আগে থেকেই নামটা যেহেতু এইভাবেই করা আমার ন্যাশনাল আইডি কার্ড প্লাস আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট আমার তো এই জন্য তাদের তো ঝুঁকি না সার্টিফিকেটের নাম পরিবর্তনের কথা কিন্তু আমরা বলছি না আমরা বলছি আপাতত দৃষ্টিতে আপনি যেটা আপনার নাম আছে সেটা করেন এখন এবং কেন নামের বানানে ভুল বলছি এমন একটি জেনারেশন তৈরি হচ্ছে এবং আমরাও কিছু দেখেন আমার মাথায় সেই সময়ই আসলো যে এই যে টাকলামি কেমন আকাম এই চেষ্টা কেমন এবং কামনের মধ্যে পার্থক্য কোথায় সেই জায়গাতে ই দিলেই কিন্তু একার আসে আর এ দিলে এমনকি যেসব জায়গাতে আমরা ও ব্যবহার করতে পারছি সরাসরি সেখানে কেন আমি এ দিয়ে লিখব এটাই হচ্ছে আসল বিষয় এবং সবচেয়ে এই যে সব ভান হয়ে যাচ্ছেন আপনি সব ভান নাকি কারণ ও আছে ইতিমধ্যে আমার নামটা ফেসবুকে ছিল ইংরেজি আমার বাবার জাতীয় পরীক্ষা পড়তে যা যে নামটা ছিল নামটা ছিল এটার পিছনে বড় একটা হাত এবং ষড়যন্ত্রের সুতরাং আমি মানে ষড়যন্ত্র আমাকে শো ভ্যান শো ভ্যান বলতে বলতে আমার নামটা বাংলায় পরিবর্তন করতে হয়েছে ভ্যান মানে তো ভ্যানই ভাই এখানে কিছু করার নাই কিন্তু হ্যাঁ আমরা যদি ধরি তাহলে আমরা আমাদের মানে পূর্ববর্তী প্রজন্মকে বাবা মাকে দোষ দিয়ে লাভ না তাদের সময় সেরকম বাংলাদেশে ভুল আছে এই বিষয়টা আসলে মূলত অফ্রো কিবোর্ড আসার পরে থেকেই আমরা বুঝতে পেরেছি সো তারপরে থেকে মূলত হচ্ছে ডাকাকে ডাকা বলাচ্ছে আকান আছে আছেন এবং আকানের মধ্যে যে পার্থক্য এসিএস যে আকান হয় এবং এসিএইচএন আছে হয় সেটাও কিন্তু 2011-12 পরে কিন্তু আমরা বুঝতে পেরেছি এবং আমিও আস্তে আস্তে এটা অনুধাবন করতে আমাকে লেগেছে 2015 পাঁচ বছর পরে সেটাকে আমি বুঝতে পারলাম যে আসলে এটা কি আর এবং 2017 পর থেকে আমরা কিন্তু সরাসরি এটা মাঠে নিয়ে নামলাম যে আসলে এসিএইচএন আছে নয় আর এসিএইচএন আকে তারপরে এই যে জেলাগুলোর নাম হ্যাঁ যদি আমরা একদম মানে ইংরেজি ভাষাটাকে আমরা যদি চিন্তা করি সেক্ষেত্রে এটাকে ওরকম ভাবে বলতে গেলে আমার এটা এ হয়ে যাচ্ছে বা অনেক জায়গায় আ হয়ে যাচ্ছে আমেরিকা বলি আমরা অনেকে বাংলায় বলি আমেরিকা বাংলা লিখতে গেলে এখানে এখানে আমি ছোট করে স্পেসিফিক করে দিই সেটা হচ্ছে আমরা কিন্তু ভুল নামে নয় বানানে বলছি আর একটা বিষয় বলছি যেসব শব্দতে খেয়াল করো বাংলা যেসব শব্দতে ইংরেজি না বাংলা যেসব শব্দতে বাঙালিত্ব যেগুলোতে প্রকাশিত হয় যেসব অর্থবোধক বাংলা শব্দতে এ রয়েছে শেষ দিকে মাঝখানে বা শুরুতে সেই জায়গাতে যেসব উচ্চারণ ওর মতো হয় সেই ক্ষেত্রে তুমি একে পরিবর্তন করে আর অ লিখো কিভাবে অপূর্ব এ পি ইউ আর বি এ অপূর্বা অপূর্বা অনন্যা শুভা এস এইচ ইউ ভি আর এ শুভ্রা এস এইচ ইউ ভি আর ও শুভ্র হয় তাহলে আপনি বুঝতে পারছেন যে একটা নাম থেকে একটা ছেলে কিভাবে মেয়ে হয়ে গেছে এটা কিন্তু আমরা আদতে বুঝতে পারছি না এবং এটা কিন্তু আমি একটা দিকে খেয়াল করলাম যে এটা হিউমিলেটিং এর পর্যায়ে যায় আমার ডাক্তার কিন্তু শুভ এখন এ এস এইচ ইউ ভি ও যদি দেই আমি হয়ে যাই শুভ একটা ছেলের নাম তুমি একটা ছেলে হ্যাঁ
অনেক মেন নামও শুভ আছে। এখন এটি যদি আমি স্পেশাল ওর জায়গায় এটা বসিয়ে দিই তাহলে শুভা একটা মেন। এটাই আমাদের কথা যে যে জায়গাতে এ বসানো, যে জায়গাতে ও দরকার সেখানে আমরা কেন এ বসিয়ে বসিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যে তোমার সাথে টাকলামি নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে যে আরেকটা নামের বানানের টাকলামিটা আমি দেখতে পেয়েছি, যেটা হচ্ছে আমার শব্দ কিন্তু পদ্মা, আমার শব্দ যুবরাজ, এগুলোকে পদ্মা না লিখে পাদমা বলছি। এবং এসএইচওপিএন লিখলে আজ পর্যন্ত কেউ নাই আপনি তাকে স্বপ্ন পড়াবেন, কিন্তু স্বপ্নকে সে স্বপ্ন বলতে পারে, স্বপ্নও বলতে পারে। ব্যাপারটা তো আমরা জানি, অভ্যাস কি খাদ্যাভ্যাস বলি বা আমাদের ছোটবেলা থেকে যেটা আমরা বড় হয়েছি ওটা আমাদের অভ্যাস। এখন এখানে সরল উচ্চারণটা এক জায়গায় অ হয়ে যাচ্ছে, এক জায়গায় ও হয়ে যাচ্ছে, এটা কিন্তু সরল পরের অক্ষরটা, এখানে অক্ষর না অক্ষর, সরল পরের যে অক্ষরটা সেটার উপর নির্ভর করছে যে আমার সরল উচ্চারণটা অ হবে না ও হবে। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে ঢাকায় রাকিব ভাই, আমাদের সব ঢাকার ইউটিউবার ভাই, সম্পূর্ণ ব্যক্তিগত মত, এখানে কারো বিমত থাকতেই পারে। হাসি নিয়ে যেতেছি এলিফ্যান্ট এলিফ্যান্ট দুইটাই হয় আমাদের বাঙালির কাছে, আইসা ব্রিটিশ এবং তোমার দুটি হচ্ছে একসাথে মিশে গিয়েছে, এটাই হচ্ছে সমস্যা। আমি আগে বলে নিয়েছি যে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, এখানে অনেকের জীবন থাকে। আমাদের মানুষের শিক্ষা ব্যবস্থা সেখানে আমরা ছোটবেলা থেকে এলিফ্যান্ট বলি, এলিফ্যান্ট বলি, আমার তো ইংরেজি শব্দে কি আসে যায় আমার দেখার দরকার নাই। আমার প্রশ্ন হচ্ছে তুমি বাংলাতে কি করছো, লিখছো বলছো যমুনা, লিখছো যমুনা, ছাত্ররা বুঝবে তোমার নিজেকে ছাত্রের আসলে বুঝিয়ে ছাত্রের মাথায় ঢুকে তারপর তাকে ওইভাবে করে বুঝাতে হবে। আমাদের যদি আমরা এখন বিদেশিদের শিক্ষকদের ভালো হবে বিদেশি ভাষা নিয়ে আগে দেখতে হবে যে তারা কিভাবে চিন্তা করছে, তারপরে আমাদের বাংলা ভাষাটাকে তাদের ভিতরে স্থাপনটা করতে হবে যে আসলে আমাদের এটা পদ্মানা বা পদ্মানা, এটা পদ্মা, এটা যমুনা না এটা যমুনা, এটা লক্ষ্মী না এটা শহীদ মিনার, না এটা শহীদ মিনার, এটা জাতীয় সংসদ ভবন না এটা জাতীয় সংসদ ভবন। কোন ব্রিটিশ বা কোন আমেরিকান কে বলি যে অফিস অ্যান্টিভাইরাস বগুড়া আমার কোন সেটা ছাত্রের এনটিপি এনসাইড হবে রাইট। এখন আমার কথা যে তাদের ভাষা যদি আমরা একটু বিকৃত ধরি তারা আমার উপর লেগে যাবে, কারণ অলরেডি আমার সাথে এটা করে অ্যান্টিনে এনটাই হবে। তাহলে কেন আমার বাংলা ভাষার একটা শব্দ শব্দাকে পদ্মা বা লক্ষ্মীকে লক্ষ্মী বা যমুনাকে যমুনা কেন বলবে, বা বনানীকে বানানী কেন বলবে, বা আদাবরকে আদাব বা বানানগুলো কে বের করেছে? এখন কথা হচ্ছে যে বানানগুলো আসলে এই যমুনাকে যমুনা, ধানুকে রামধানু, এবং সবশেষ যদি আমি ধরি যেটা অনেকেই না করেছে, তারপরে আমি বলি রাতুল ভাইও বলেছে বঙ্গবন্ধুকে বাংলা বান্ধু, যেহেতু আমরা দেখেন কুমিল্লাকে কুমিল্লা বানানো হয়েছে, যশোরকে চাঁচরে বানানো হয়েছে, চট্টগ্রামকে চট্টগ্রাম বানানো হয়েছে, 50% টাকলামিটাকে মোটামুটি শুরু করা হয়েছে, ইনশাল্লাহ আরো ই হবে, বরিশালকে বাংলা করা হয়েছে। তোমার জেলার নামটা চিন্তা করো, বাংলায় আমাদের ছিল সন্তোষ রশিকার লয়েকার ট ইংলিশে কি এস ওয়াই এল এই টি টি শ্রীমঙ্গল না তো
বৃষ্টির সময় বা তার আশেপাশে হবে আমরা আমি আর তুমি দুজনে মিলে কালন বাজার গেছিলাম সালে দেখা করার জন্য তারপরে এখন বলতাম যেন ওই কাজটা হয় এবং এবিসি রেডিওর অনেক মানে কথা শিল্পী তারা কথা বন্ধ হবে কথা বন্ধু অনেকে আমাদের মানে তাদের সাথে আমরা কথা বলেছি আমি আর জিহান দুজনেই যে আমাদের এই কাজটা নিয়ে কি করা যায় বা কতটুকু আগানো যায় কথা বলছি ওনার একটা কথা মনে আছে যে বাঙালিরা বেশিরভাগ বাঙালি আমরা মানে হিন্দু যারা তাদের তো মানে মাতৃভাষা তারা হিন্দি ওই জায়গায় তার মানে মাতৃভাষা যেটা হিন্দি না সরি রাষ্ট্রীয় ভাষা হিন্দি মাতৃভাষাটা এক এক জায়গায় এক এক রকম তো সেটা বলেছিল যে ভারতে যদি ইংলিশে লেখা হয় সেক্ষেত্রে যেহেতু না বিভিন্ন ভাষার হচ্ছে আমার মতে মানে আমি যতটুকু জানি যে একমাত্র ভারতে সবচেয়ে বেশি ভাষা ব্যবহার করা হয় সবচেয়ে বেশি রকমের ভাষা তারা ব্যবহার করে এক এক অঞ্চলে এক এক রকম ভাষা কলকাতা যদি যাই বা পশ্চিমবঙ্গে যাই পশ্চিমবঙ্গে এক এক জায়গায় এক এক রকম উচ্চারণে তারা কথা বলে উনি বলছে মাল্টিলিঙ্গুয়াল যে দেশগুলো আছে সেখানে মানে ইংরেজি শব্দগুলো যেটা আমরা বাংলিশ বলি বাংলা ভাষাকে ইংলিশকে নেওয়ার ব্যাপার এবং আমার ভারতে অনেক বন্ধু বান্ধব আছে বা অনেকের সাথে আমার কথা হয় তারা আমাকে যখন নক দেয় তখন বলে কি খবর কে এইচ এ বি ও আর মানে কি এইটা বলে আমি যখন তাদের বলি যে খবর নাকি খবর কোনটা জানতে চাই তারা কিন্তু অনেকে আবার কি খবর আমরা অনেকেই যেমন হ্যাঁ খবর খাবার কত কিছু যে হয় টাকলান নিয়ে কত কষ্ট তারপরে আমরা টোটালটাই না মানে একটা মানে মিষ্ট একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কি খবর কে এইচ এ বি ও আর খবর লিখলে যতদিন পর্যন্ত না আমরা আমাদের কথ্য ভাষাটা আমরা পরিবর্তন না করতে পারবো আমরা এখানে বাংলা কিন্তু আমরা কিন্তু লিখছি পদ নয় করছি পদটা আমাদের জোর দিতে হবে আমরা কি লিখছি তার উপর আমরা কি উচ্চারণ করছি তার উপর হ্যাঁ অবশ্যই কারণ শব্দটাকে তো আমাদের বাঁচাতে হবে মানুষজন তো বানান দেখছে না এবং বানাতে হবে এই কারণে যে পদ্মা পিও ডাবল ই এল লিখে তার মাথার মধ্যে একটা জিনিস ঢুকবে বিদেশি যে প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বিদেশিরা কি উচ্চারণ করতে পারছে আমি তো জানি ভাই আমার পদ্মা বানানে দব আছে নাকি দদ আছে সেটা তো আমার ব্যাকরণ আমার জানা আছে কিন্তু বিদেশের একটা চাইনিজ যে আছে সে কি জানে নাকি সে কি জানে আমি এর যখন হচ্ছে আরো আরো মজার বিষয় শাওমি নাকি জাওমি আপনার কি মনে হয় যেহেতু চাইনার কথা আসলো আমি এক জায়গায় শুনেছিলাম যে সেখানে যে সবচেয়ে বেশি বর্ণমালা আছে চায়না বর্ণমালা 10,000-এর কাছাকাছি অথবা বেশি হতে পারে তাহলে তারা কিভাবে উচ্চারণ করছে চায়নারা যদি বাংলাদেশে এসে বা এসে যদি শোনে যে তাদের জাওমি বা শাওমিকে আমরা শাওমি বানাই দিচ্ছি জানে কারণ তারা কিছু বলবে না কারণ তাদের কথা যে তাদের মানে টোটালি ব্যর্থ তাদের পণ্যগুলোকে আমাদের এখানে চালু করবে আমরা যে নামে যাচ্ছি তাদের পণ্যটাই ব্যবহার করবো আর এটা খুব ভালো বুঝতে পারে
কিন্তু আমার কথাও ঘরে না, তাদের কথা বাদ দিলাম, আমাদের নিজেদের দেশের কথা চিন্তা করি। আমাদের মানে তুমি কি লক্ষ্যটা নিয়েছো সেটার জন্য সেটা করতে হবে যে আমাদের একটা ফরেনার ধরতে হবে, বিদেশি ধরতে হবে, যে বাংলা ভাষাটা জানে না। তাকে ধরতে হবে যে ইংরেজিটা খুব ভালো মতো জানে, ইংরেজিতে তার দক্ষতা খুব ভালো আছে, তাকে দিয়ে আমাদের এই বাংলাগুলো শুদ্ধ করাতে হবে। কারণ কি, আমাদের দেশটার যে শব্দগুলো আছে, আমাদের বাংলা ভাষার শব্দগুলো আছে, সেগুলো বাইরের দেশের মানুষের কিভাবে উচ্চারণ করছে। অবশ্যই আমরা চাইবো না যে বাইরের কোন একটা দেশে গিয়ে আমাদের সূচনা হয় যে তুমি পাবনা এলাকার লোক, এরকম যেন আমরা শুনতে পাই। আমার ফ্রেন্ড যেরকম বললো যে আই ওয়ান্ট টু ভিজিট দ্য ব্যাংসখালি ইকোপের, মানে ব্যাংসখালি ইকোপের হোয়ার ইট ইজ ডোন্ট ইউ নো খেগবেশরি ইকোপের, মানে খেগবেশরি ইকোপের কথা কোন জায়গা ভাই, ঠান্ডা ছড়ি ব্যান্ডার ব্যান সুন্দর ব্যান কেন হয় ব্যান মানে কি সুন্দর, এস এইচ ইউ এন ডি ও আর বি ও এন এস এন ডি ও আর সুন্দর হয় সুন্দর, এস এইচ ও এন ডি ও আর সুন্দর আমার শব্দটা কথা বলছি, এত শব্দগুলো নিয়ে কথা বলছি। সরকারি একটা মানে আমি বিজ্ঞানই সরকারি বাংলাতেও সমস্যা আমাদের, ইংরেজিতেও সমস্যা আমাদের, কিন্তু ডিগ্রি আমাদের অঢেল, আমাদের ডিগ্রি অঢেল, আমাদের সব অঢেল, কিন্তু আমি এরপরেও আজকে খুঁজে পাই না 5 বছর পরেও যে আমরা ভুলটা আসলে কোথায়, মানে গ্যাপটা আসলে কোথায়। আমাদের একটা অ্যাপ্লিকেশন চালু করেছে ডিজিটালাইজের সাথে সাথে তারাও এই ব্যাপারটা আমি হচ্ছে এখানে আছে নগর নাগার নাগার লিখে তারা নগর বানাচ্ছে, কিন্তু সেটা কবে এনজিওডি হবে এ ব্যাপারে কি করার মাথা মাথা আছে? আমরা বাইরের দেশের লোক আমাদের নিয়ে কি ভাবতে পড়ান চিন্তা করে আগে আমাদের ব্যাপারটা চিন্তা করি যে আমরা আসলে কোথায় ভুল করছি, আমরা ঠিক করি। আগে শব্দচয়ন তো আমি করছি, কল্পনগরী, কল্পনগরী সুন্দর একটা নাম, কিন্তু সেই কল্পনগরী বানানটা কি লিখেছো আমাকে একটু বল। KOLPONOGORI এটা হচ্ছে বাসু রীতি অনুসারে খুব সুন্দর, ঠিক ইউ, এইটাকে ঠিকই বানানে মানুষজন দিচ্ছে। বা কল্পনগরী তো তুমি বানান জানো, বিধায় বাসুর সাথে সম্পৃক্ত আছো এবং এই বিষয়টা বুঝতে পারছো। যদি নর্মাল হিসাবে তুমি যদি ধরতে তাইলে কল্পনগরী বানানটা তুমি কি রাখতা? বা এটা যদি ইন্ডিয়া হতো বা অন্য কোনো জায়গা হতো, টয়লেটকে যদি আমি বেডরুম বানায় ফেলি, টয়লেটে আরাম বললে কিন্তু পৃথিবীর সবচেয়ে আরাম কিন্তু আমাদের টয়লেটে। এবং সত্যি হয়তো ডিফারও করবেন না যে আমাদের গানের গান গাওয়ার শুরুটাই হয় বাথরুম সিঙ্গার দিয়ে, এটা কারণ কিন্তু আছে তাই না, যে বাথরুম সিঙ্গার নাকি, হ্যাঁ আমি বাথরুমেই সিঙ্গার, আমি বাথরুমেই বাথরুমে আরাম ঠিক আছে, কিন্তু বাথরুম কি বেডরুম বানানো যাবে? আমি আমি এখানে আছি কেন, আমরা তো বাথরুমকে বেডরুম বানানোতে ব্যস্ত, এটা সরকারি কোনো ইয়ে হলে মানে যার যা ইচ্ছা। এবার আসি আমরা কিছু বাংলা বানানে, ভিডিও এগিয়েছে ভিডিও, রসইদ ঈদ দীর্ঘইদ ঈদ, তারপর হচ্ছে গরু হয়েছে গরু, আবার আজকে শুনতে পারলাম তুমি নাকি তাকে ওই শব্দগুলোতে না যাই, আশুদ্ধা হয়ে গেছে তোমার, আশুদ্ধাকে দ দ একটা কেটে গিয়ে দ হয়ে যাচ্ছে, মানে আমার সিলেটি শব্দটাও আজকাল অন্যান্য ভাষাতে হিসাবে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, আপনার কি মন্তব্য? ভেতরের গল্প না জেনে, বেসিক কোনো কিছু না জেনে আমরা এই যে নতুন নতুন বানানে পরিবর্তন করছি সেগুলোতে এবং অভ্যস্ত হওয়ার কথা আমরা বলছি, যেমন গরু হচ্ছে রবীন্দ্রনাথ কত আমলে তার আগে লিখেছিলেন যে গরু বানানে হচ্ছে রয় একানকার, সেইটাকে রেফারেন্স করে যে আমরা ইয়ে করছি, এটাকে তুমি কিভাবে মূল্যায়ন করছো? আমার সৌভাগ্য বুঝতে পারো যে আমার মাধ্যমিক পরীক্ষার আগ পর্যন্ত আমি পরের স্যার ওনার আমি সামনে পেয়েছিলাম, উনি বাংলা দ্বিতীয় পত্র আমাদের পড়াতেন। অনেকে বলতেন যে বাংলা দ্বিতীয় পত্র হলো একটা নীরস বিষয়, নীরস বিষয়, কিন্তু উনি আমাদের এতটা রস দিয়ে পড়াতেন। তো উনি আমাকে একটা কথা বলেছিলেন যে আমি নিজের বক্তব্য না, আমার পরের স্যার ওনারই বক্তব্য, যে ভাষা প্রতিনিয়ত পরিবর্তনশীল, এটা টান তাল পাত্র ভেদে
ভাষাটা পরিবর্তিত হবে এটাই ভাষা নিয়ে। যেমন রবীন্দ্রনাথ কিন্তু সাধু ভাষাও লিখেছেন, চলিত ভাষাও লিখেছেন, এই ভাষাতেই কিন্তু তার রচনা আছে। শরৎচন্দ্রের উচ্চিত রচনা কিন্তু সাধু ভাষা। এখন তাদের সময় যেটা লেখ্য ছিল বা কক্ষ ছিল সেটা কিন্তু দুই রকম ছিল। এখনো কিন্তু আমাদের লেখ্য আর কক্ষ দুটো দুই রকম। দেখো সাধারণ একটা ব্যাপার যে আগে আমরা কি করতাম, যে আমাদের প্রধান শিক্ষকের বরাবর আমাদের ছুটির জন্য আবেদন করতে চাইলে আমাদের একটা এক পেজের একটা সুন্দর ফর্মেট করে আমাদের দরখাস্ত লিখতে হতো যে উপরে প্রধান শিক্ষক বরাবর বরাবর প্রধান শিক্ষক অমুক হাই স্কুল বা অমুক স্কুল বিষয় অগ্রিম ছুটির জন্য আবেদন, নিচে কিসের জন্য লিখতাম ওটা দিনে তো আপনার একান্ত বাধ্যগত ছাত্র হব রোল এত টেনে তো আমাদের ভাষাও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। মনে আছে শেষবার যখন তোমার সাথে আমি বইমেলাতে গিয়েছিলাম সভ্যতার সাথে আমি আমরা কথা বলেছি ভাষা নিয়ে, একটা আরবান ডিকশনারি নামে একটা আছে, একটা শব্দ যেটা আদৌ আমাদের অভিধানে নেই, সেটা আমরা মুখে বলতে 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 সেটা অভিধানে অন্তর্ভুক্ত হয়ে যায়। লল মানে কি ব্রো মানে কিছুই বোঝাইতো না, ব্রো মানে কিন্তু কিছুই বোঝাইতো না, আমাদের সময় আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন কি আমরা ব্রো শব্দটার সাথে পরিচয় ছিলাম নাকি ব্রাদার ভাই দাদার বা ভাই? এখনো কিন্তু আমরা তুমি আমি যখন নাকি একসাথে থাকি বা অনেক দিন পরে দেখা হয় তখন আমি একদম ইনফর্মালি কথা বলি, যেমন জিহানের সাথে অনেক দিন পরে দেখা হলো জিহান কি অবস্থা না অবস্থা, এটা কিন্তু আমাদের এখন ঢাকায় থাকতে থাকতে এটা কিন্তু ঢাকার একটা কষ্ট ভাষা। আর ন্যায় কি খবর তোর আসিস কেমন কই থাকোস আসলে কিন্তু থাকোস আসোস এগুলো কিন্তু আমাদের কোনো বিধানে না, রেডিও জকি মানে কি রেডিও যে চালায় জিহান তুমি তোমারও কিন্তু মানে বিজ্ঞান শাখা থেকে তুমি পড়াশোনা করছো? না ভাই আমি কমার্স থেকে ডাটা হচ্ছি। ওকে আমি হিসাব বিজ্ঞানে পড়েছি, হ্যাঁ হিসাব বিজ্ঞান থেকে পড়ে এখন আমি হচ্ছে করছি। এখন শোনো এবং আমি ইন্ডিয়া থেকে পিএইচডি করার চিন্তা ভাবনা করছি। মানে কি বলবো এটা কনফিউশন বলতে পারো পরের রুট হবে নাকি রুট ওয়ান হবে, আমরা যেহেতু মানে যারা কলেজের স্টুডেন্ট তারা এটা নিয়ে একটু মানে বুঝবো আমরা দুই মিনিট কথা বলবো, এটাকে অ্যাকচুয়ালি স্কয়ার রুট হবে নাকি রুট ওভার হবে? আমরা কিন্তু রুট ওভার দিলেও এখন পাই, কিন্তু আসল নামটা কিন্তু স্কয়ার রুট। এখন এইটাকে যদি আমরা রুট ওভার এটা কিন্তু আমরা বলি কিন্তু আসলে নামটা কিন্তু স্কয়ার রুট। এখন আমি যদি বলি যে এটার নামটা বর্গমূল, বর্গমূল যদি একসাথে রাখি মজা পাও তাই হচ্ছে আমি বলি ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভাই ভাই কেমনি নেবে দর্শক আপনারাই বলুন ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে মানে চাবি ভাঙলে তালা ভাঙেন না চাবি ভাঙেন আপনারা? আমি জেনে শুনে বিষ পান কেন ভাই, জেনে শুনে বিষ পান কেন করতে হবে তোমার, জেনে শুনে বিষ পান করে বর্গমূল
বর্গমূলক স্কয়ার রুট, যদি যদি আমরা আধিকারিক একদম মানে আধিকারিক অর্থ বলি স্কয়ার বর্গ রুট মূল, এইভাবে করতে গেলে সব কিছু আমরা এগোতে পারবো না, কারণ প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে ঠিক না। এখন তাহলে তো আমরা ওইভাবে করে আমি বলতে পারবো না চানাচুরের ইংরেজিটা কি হচ্ছে, চানাচুর হচ্ছে চুর, আমরা কিভাবে করে আর বলতে পারবো না তাই না, চানাচুর মানে চানাচুর, কিছু জিনিসের বাংলা সিঙ্গিটা সরাসরি ইংলিশ হবে, আর কিছু জিনিসের ইংরেজি সরাসরি বাংলা হবে, এটাই স্বাভাবিক, এটাই ভাষা নিয়ে, এটা আমার কাছে মনে হয় এটাই ভাষা নিয়ে। না এটা তো অবশ্যই ভাষার নিয়ম এবং ভাষার সাথে সাথে পরিবর্তিত হতে হবে, ঢাকা ছিল ঢাকা থেকে বর্তমানে ঢাকা করে তো আর পরবর্তীতে কিছু নাই, আমরাও একই কথাই বলছি। এখন প্রথম কথা হচ্ছে যে এটা তাবিনের সাথে আমার কথা হয়েছিল সেটা তোমার ক্ষেত্রে, আমি এই যে যেমন সিলেট তুমি যেটা বলা, যেমন আমি কুমিল্লাকে COMILLA কুমিল্লা পাচ্ছি কারণ কো ফাউন্ডার থেকে কুমিল্লা আসে, সিইউ তে কাপ হয় কামিল্লা হয় যদি আমি ইংরেজি শব্দ নিই, আবার সিইউ তে অনেক ক্ষেত্রে সিইউ তে কু হয় COMILLA হয়, যদি COMILLA তাহলে যেখানে KUMILLA তাইলে কি হয় কুমিল্লা। সিলেট বানানটা এমন একটা বানানে এসেছে এটা বাংলিশ এখন পর্যন্ত বেরি করতে পারছি না, সেক্ষেত্রে কি বাংলা একাডেমি, বাংলা একাডেমির একাডেমি যে বাংলা একটা শব্দ আসবে সেটাও কিন্তু আমরা আজ পর্যন্ত বের করতে পারিনি, মানে আমরা দুইদিকে কিন্তু ক্রাইসিসে। আরেকটা শব্দ সমাধান কর, আমি হিস্টোরিক্যাল প্লেস গুলোর আমি একটা ভিডিও ইতিমধ্যে দিয়েছি, দর্শক আপনারা যারা দেখছেন তারা অবশ্যই এইটা ভিডিওটা দেখার চেষ্টা করে, আমি যতটুকু পেরেছি সবগুলো তুলে ধরার চেষ্টা করেছি। যেমন বাঁশখালি যদি আমরা বানানটা বলি BASH বাঁশ, KHALASH হয় ব্যাশ, বাংলিশ এত সহজ না যতটা সহজ মনে করি। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির কথা মনে আছে, বাংলিশ এই বিষয়টি নিয়ে কিছু জ্ঞান রাখেন এবং বাসু নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করি এই বিষয়টি নিয়ে, যে বানানগুলো কি হতে পারে, জেলা নামকরণের ক্ষেত্রে কি হতে পারে, তারপরে নামের ক্ষেত্রে কি হতে পারে, এবং তিনি নিজস্ব তার নিজের নামেও তিনি অনেক কিছুটা সন্দিহার এবং কিছুটা খুবই দুঃখ ভারাক্রান্ত, কারণ তিনি বলছেন যে জিহান আমি জানি আমার নাম হচ্ছে সোহান হয়ে যায় কিন্তু সোহান করতে গেলে তো সার্টিফিকেটে এটা অনেক বেসাপেক্ষ অনেক অসাপেক্ষ একটি বিষয়, সেই ক্ষেত্রে আসলে আমরা কি করবো। তারা শুনছিলেন আঞ্চলিক করতে তিনি ঠিকই লিখেছেন, আর তোকে যদি আমরা প্রমিত ভাবে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে তোকে কাছে পেলে পিটাগো, আমরা এখন কিভাবে কথা বলছি এটি আমাদের আমার কাছে মনে হয় মানে চলিত ভাষা, আধুনিক ভাষাটা হলো যে এখন আমরা সাধারণ ভাষা কেউ একটা অনেক কথা বলতে পারবো না, আমাদের এই ভাষার মধ্যে যে আমরা ঘুরে ফিরে যে কিছু অশালীন শব্দ শব্দতে যে আমরা মশগুল হয়ে যাচ্ছি সেক্ষেত্রে আপনি কি বলবেন, একটা বিশেষণ আমরা যুক্ত করে দিচ্ছি, তাই রে কি অবস্থা, কি রে এম কেমন আছিস, কি রে তোরে তো অনেকদিন দেখি না বেটা, এই ক্ষেত্রে বিপি ভাই আপনি কি বলবেন, নেটিভ ল্যাঙ্গুয়েজে যে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি যেগুলো আগে ছিল যে আমাদের ফোনে এখন সরাসরি সামনে চলে আসছে কিছু আলাদা একটা ধরন, যেমন আমরা যেরকম থাকে না যে মানে কি বলবো প্রপার ল্যাঙ্গুয়েজ, আবার হচ্ছে হলো লাইক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তো এগুলো আমাদের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলাদেশে ছিল না, তো এটা অ্যাড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, না খুব ফর্মাল বলতে গেলে আসলে কি এখন যে আমরা যদি ধরি যে আমার গ্রামের দৃশ্য চিন্তা করলে সাপোজ লাইভে আসে বললাম না, তো ধরলাম যে ফার্স্টেই বলবো যে এই মান্দা আপু কই থেকে আছোস,
এই টাইপের একটা ব্যাপার থাকে, ঠিক আছে? এগুলো স্ল্যাং ল্যাঙ্গুয়েজই ধরতে হবে এগুলোকে আসলে, কিন্তু আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ কোনো সময় আমরা এগুলো ইউজ না করাটাই ভালো। ফর্মালি যখন আমরা বন্ধু বান্ধব হচ্ছে আমাদের এই এই শব্দগুলোতে আসলে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। সবাই মানতে রাজি না বলে কেন এই কথা, ঠিক আছে? তো সেই হিসাবে বললাম না থাক বিপি থাক, বাকিটা যে যা বুঝে। আমাদের নিজস্ব জায়গা থেকে কাজ করে যদি ভালো হয় এবং মানুষ যদি আমাদের কথা শুনে, মানুষ যদি আমাদের কথায় অনুপ্রাণিত হয়, সেই সেই ক্ষেত্রেই হচ্ছে আমাদের সার্থকতা, আমাদের সবকিছুর সার্থকতা। ব্যাপারে বাংলা ভাষার আমাদের যে বিধানের জায়গাটা, এখানে যে ভাষা যে প্রতিনিয়ত পরিবর্তনশীল, সেটা নিয়ে আমি একটু বলি যে বর্তমানে যারা এই যে গরু বানানটিকে নিয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে ছোট করে বলি, গরু বানানটিকে নিয়ে যেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ আমি কালকের লাইভে সেটা বলেছিলাম যে রবীন্দ্রনাথ গরু লিখেছিলেন, আমরা গয়ে 11টা রসুকার লিখে এসেছি, একটা কবিতাতে লিখেছি। এই যে শব্দগুলো দেখছেন এই সবগুলো রবীন্দ্রনাথের রেফারেন্স দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথ তো পাঁকিয়াকে ভেঙে লিখছিলেন, তিনিও তো চলিততে গিয়েছেন, তাহলে কেন আমরা টেনে হচ্ছে ওনার সেই ভুল বানানটাকে নিয়ে আসছি? আগে একটা ব্যাপারে, এটা হচ্ছে আমাদের না একটা ব্যাপারে তোমার সাথে কি শেয়ার হয়, হ্যাঁ রসিকা কি হলো প্রকৃতি যেখানে বাস করে মানুষ, হ্যাঁ ওইটাকে আমরা বস্তি উচ্চারণ করি, তোমার কাছে এবার মাগি, মাগি মানে কি চাই, মাথাতে ঢুকান সেটাকে আমি যদি প্রকাশে কিছু শুনেন, দিন শেষে এটাই আমরা আমরা চাচ্ছি যে আসলে কি হচ্ছে এগুলা। একটা ভিডিও দেখে খুবই অবাক হলাম, পিচ্ছি ছেলে
যেভাবে একটা ছেলেকে যে ধরনের এম ওয়ার্ড দিয়ে এমসি শব্দটাকে উচ্চার করে যেভাবে গালি দিচ্ছে এবং তারা সেটা লাইকি এসে নিয়ে আসছে টিকটকে দেখাচ্ছে, আমি আমি রীতিমতো দেখে ইয়ে হয়ে যাচ্ছি। তার পেছনে হচ্ছে আরো দুইটা, তারা এরা হচ্ছে খ্যাত গ্রামের গুলো আপনার হাতে টিকটক গেলে যা হয়। আচ্ছা শকি আর জিহান দুজনে কথা বলে শুনতে পাচ্ছি? এটা মানে আমাদের গ্রামে বলতো কচু, কচু বল, এটা মানে কচু বলতো ভাই। অনেক কিছু বুঝতাম আগে, অনেক কিছু বুঝতাম বুকের কল্যাণে আমরা এটা এখন লাইক হিসেবে ইউজ করি। জি ভাই, ভাষা শুধু যে আমার মুখের ভাষা বা আমাদের লেখার ভাষা তা না, আমাদের মানে আঙ্গিক ভাষা বা আমাদের যে ইশারার ভাষা সেটাও তো অপসংস্কৃতি তো বলতে পারতেছেন। আমি তো যে বললাম এটা এক টাইপের স্ল্যাং হয়ে গেছে, যে আমরা নিজেদেরকে একটু মানে স্মার্টনেস দেখানোর জন্য, একটু ভালো দেখানোর জন্য আমরা যে এগুলা শুরু করে দিছি, মানে হয়তো বা দুই একজন শুরু করছে, তারপর হয়তো হইতে চারজন পাঁচজন দেখতে দেখতে আরো আমি আপনাকে বলি এফ ওয়ার্ড ইউজ করাটাই, এফ ওয়ার্ড ইউজ করাটাই কি, এফ ওয়ার্ড ইউজ করাটাই কি স্মার্টনেস? না এটা স্মার্ট, এটা স্মার্ট, স্মার্টনেস না এটা, এফ ওয়ার্ড ইউজ করাটাই আমার নিয়ে গেছে বা আমার পার্টিতে, কিন্তু আমরা পার্টিতে গেলাম, পার্টিতে গিয়ে ধরেন যেটা আমি একদম স্ট্রেটলি বলি সেটা হচ্ছে যে পার্টিতে গেলাম, পার্টিতে গিয়ে আমি যে টাইপের না ধরেন আমি হচ্ছে হয়তো শট নিতে পারি না, সেই শটের বোতলটা নিয়ে আমি খেতে পারলাম না, হুট করে ওভার ইয়ে করে ফেললাম, সেটাই স্মার্টনেস নাকি? আমি ভাই আমি না আমি চিনলাম না আমার চেয়ারই দরকার নাই, সেটা স্মার্টনেস। আচ্ছা আমি এই ব্যাপারটা নিয়ে একটা দুটো প্রশ্ন করছি, দাবেন আমার কাছে স্মার্টনেস এর মানে হচ্ছে তুমি যেরকম আছো নিজেকে সেইভাবে কনফিউশনের থেকে, মেইন কথা হচ্ছে যেখানে যেটা দরকার সেখানে সেটা ভাবে উপস্থিত নিজেকে উপস্থাপন করবে এবং অন্যকেও অন্যের সামনেও তুমি উপস্থাপিত হও। মানে একটা অটোপারাগায় যে নিজের বাড়িতে যেমন বোরকা বেমানান, আমি বলতেছি সোজা বাংলায় নিজের বাড়িতে যেমন বোরকা বেমানান একই ভাবে দামের দিয়ে ওয়েস্টার্ন ড্রেস আপনারা এই ক্ষেত্রে তুলে ধরবেন, যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি যে আমাদের এই আলোচনাতে আপনারা অংশগ্রহণ করেছেন।